আমি কাজী কামরুজ্জামান, আমার চ্যানেলের নাম জীবনের কথা। জীবনের কথা চ্যানেল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল জীবনের কথা। আসসালামু আলাইকুম। তো এটা হয়েছে হলো কি, তালতলা বাজার না? তালতলা বাজার থেকে একটু পান সুবারি নেওয়ার জন্য আমি ওই যে চিকুন কাটা সুবারি, জিরা কাটা সুবারি যেটা, এইটা খুঁজি। এইটা খাইতে ভালো, পানের সাথে মুরব্বিরা খাইতে পারে, সবাই খাইতে পারে এটা। আর অনেক সুপারি আছে এখানে, চাক কাটা সুপারি আছে, ওই যে গোল আছে, শক্ত হাড় একটা আছে, ওই যে গুঁড়া সুপারি, বিভিন্ন পদের সুপারি ওনার পানের দোকান এখানে দেখেন। জর্দা পান সুপারি অনেকই আছে। ভাইয়ের নাম যেন কি বলছিলেন? মোহাম্মদ আলমগীর হোসেন ভাই। সুন্দর, আমার জন্য, আমার জন্য না, উনি এমনিও কাটবে, আমি নিব বিদায়। উনি বললো যে ভাই আমি দেখেন, ভালো লাগলে নেবেন, না লাগলে আমি এমনিও কাটবো। তো কাটতেছে, সেই ভিডিওটা আমি তৈরি করতেছি। বিভিন্ন পদের পান নিয়েও আছে, উনি কাঁচা সুপারিও রাখছে এখানে দেখেন। তো তালতলা বাজার, সেখান থেকে আমি আলমগীর ভাইয়ের এই সুপারি কাটার এই ভিডিওটা করতেছি। তো আমি নিব, এই জন্য সময়ও লাগবে, যার কারণে কাটতেছে, হ্যাঁ, সময় নিয়ে। আর এই ফাঁকে যে আমি একটা ভিডিও করি, ইউটিউব আছে আমার যেহেতু, তো যখন যা করি যেখানে সেটা দেওয়া উত্তম, দেই। তো সবাই দেখবেন আমার এই ভিডিওটা, যে দেখেন আলমগীর ভাই কত পারদর্শী, কত পারফেক্টভাবে উনি দেখেন, জাতি বলে আমাদের দেশে বলে সর্তা, তো সেই জাতি দিয়ে উনি কি সুন্দরভাবে পিঁয়াজ কুচানোর মতন একবারে কুচিয়ে নিচ্ছে। সবাই পারবে না, যারা এটা করে করে অভ্যস্ত তারা এগুলো করতে পারে। ওই কালা কালা আর যে লাল, ওগুলো কি ভাই? এই যে আমাদের দেশে হয় না খর, এগুলো সব বিদেশ থেকে আসে, সব বিদেশ থেকে আসে খর। আচ্ছা, ও আমাদের দেশেও আছে না? এই যে এগুলো যে ই করিয়ে দিছে, কোম্পানি প্যাকেট লাগাই দিছে না? ও ওই যে সাদা কাগজ, ওগুলো কি? ওই যে পিছনে চুন, চুন বলতে গেলি পাথরের চুন, ও জিনুক, এটা অরিজিনাল, আসলে কি অরিজিনাল জিনুক? ওই জিনুকের 250 গ্রাম করিয়ে প্যাকেট না? হাফ কেজি। ওগুলো কত বিক্রি হয়? একটা 20 টাকা, আর একটা 10 টাকা, 10 টাকা ডলে 200 গ্রাম। ও আর ওই যে পাথরের যেটা, ওইটা মানুষের নিবে নিয়ে পানিতে ভিজিয়ে খাবে, পানিতে ভিজালে ওটা নরম হয়ে যায় না? পাথরের সুন, পাথরের সুন খাওয়া ঠিক না, পাথর ডালো অ্যাসিডের মতন, ওটা ওটা পানির ভিতর দিলে ফুটে টকবক করে, ওটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমি মনে করি, ডাক্তাররাও নিষেধ করে যে পাথরের সুন খাওয়া ঠিক না, ক্ষতিকারক। আমাদের দেশে আমরা আগে দেখতাম যে ঝিনুকে, ঝিনুক বলতে শামুক, শামুকের খোলা, এগুলো যে ঘেরের থেকে চিংড়ি মাছের ঘের, বা যারা হাঁস মুরগি পালতো তারা সংরক্ষণ করতো, সংরক্ষণ করে এগুলো সুন্দর করে ধুয়ে মুছিয়ে পরিষ্কার করে, তারপরে আপনার তেঁতুল গাছের লাকড়ি চিকুন চিকুন করে তৈরি করিয়ে খড়কুটা দিয়ে ব্যানার মতন বানিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে, সাপের মতন পেঁচিয়ে পেঁচিয়ে, তার ভিতরে ঝিনুক আর ওই তেঁতুলের বড়ই থাল এগুলো দিয়ে আগুন ধরাই দিয়ে ওই শামুকগুলো পোড়াইয়া, তারপরে আপনার পোড়া শেষ হইলে সাদা হয়ে যেত, ওগুলো ছাইয়ের ভিতর থেকে বাইসে বাইসে ঝাড়িয়ে, তারপরে পানে মাটির কলস বা ঠিলা জাতীয় যেগুলো এর ভিতরে চুবাইয়ে ভিজিয়ে রাখতো, সুন্দর নরম হইয়া গইলে চুন হয়ে যেত। ওইটা হলো প্রাকৃতিক অর্গানিক চুন, ওটা তো এখন পাওয়া মুশকিল, যদি নিজের হাতে তৈরি করে তো ছাড়া সম্ভব না, তাই না? আমি যে সিস্টেমটা বললাম এটা তো বুঝতে পারছেন, তাই না? দেখছেন না, এগুলা ওগুলা পাওয়া যায় না, ওগুলা চুন অনেক ভালো। তো সেই কথাই বলতেছিলাম যে ভাই এখানে যে জিরা, জিরা কাটা করে আমাদের জন্য, আমাদের জন্য দিচ্ছে কেটে, ভালো সুন্দরই হচ্ছে এখানে দেখেন, জাতিটা একটু জাগান, অনেক চমৎকারই হচ্ছে। তো আমি ভাবছিলাম যে লাল সুপারি একটু কেমন জানি হবে বা না, ভালোই কাটতেছে অনেক চিকুন চিকুন করে, আর সাদাই হয়েছে,
কারণ কাটাটা খুব উস্তাদি হচ্ছে কাটা, যার কারণে এটা একটু কালারফুল ভালোই দেখা যাচ্ছে। তো 100 গ্রাম ভাইয়ে বলছে 60 টাকা, আমি বলতেছি 50 টাকা। যাই হোক, কাটতে থাকুক, দেখা যাক। জর্দা কি সব আপনার একই কোম্পানির না বিভিন্ন কোম্পানির? তো পানের দোকানদার ভাইয়ের সামনে থেকে যে ভিডিওটা নিচ্ছি বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন সবাই দেখবেন, নতুন যারা দেখেন কেউ এড়িয়ে যাবেন না, সবাই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। তো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিয়ে নেব, এই ভিডিওটা বেশি বাড়াবো না। তো এই তো ভাইয়ে পালাই দিচ্ছে, এখন কত রয়েছে এখানে? না আরও দেন, আরও দেন, আরও কাটতে থাকেন, আছে অনেক। এই দেখেন একটা, ওইখানে আছে আর একটা, ওইদিকে আছে আরও। তো এখানে বেশিরভাগই ওই যে চাকসুবারিটা চলে বেশি এখানে। তো আমার জন্য ভাই এই সুবারিটা এখন জিরা কাটা করে দিচ্ছে, আমি 100 গ্রাম মেপে নিব। তো এখানে 100 গ্রাম মেপে দিল আমাকে কেটে নিজের হাতে, আমিও দাঁড়িয়ে থেকে কেটে নিলাম আর ভিডিওটাও প্রস্তুত করলাম। তো ভালো থাকবেন ভাই, অনেক সুন্দর হইল। তো ভিডিওটা আর বেশি বড় করবো না এটা। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিওটা থেকে এখানে বিদায় নিয়ে নিয়েছি, আল্লাহ হাফেজ।